প্রশস্ত করেছে আল্লাহ। পরিস্থিতি হলো আসল থেকে আমরা জান্নাতে যেতে চাই কি নাই, আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? ইনশাআল্লাহ আশাবাদী আমরা। এই যে আমরা জান্নাতে যাব তার একটি সত্য সুদান আপনাদের বলি, সহি মুসলিম হাদিস নাম্বার 51 মনে রাখবেন, যে কয়েকটা কথা বলবো জান্নাতে যাওয়ার জন্য সত্য, এই সত্যটি আজকে ভালোভাবে জেনে নেবেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 51 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিন্নু, আল্লাহ রাসূল বলেন যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিন্নু, তবে শর্ত কি, যদি তোমরা মুমিন হও। লক্ষ্য করবেন আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, জান্নাতে যদি যেতে চান তাহলে শর্ত কি, ঈমান। শর্ত কি, ঈমান। এবার ঈমান কিভাবে পূর্ণ করবেন, আরেকটি হাদিস লক্ষ্য করি, হাদিস হলো মুসনাদ আহমদ হাদিস নাম্বার 13,048 জিল্দ নাম্বার জিল্দ হিসাবে দেখেন তৃতীয় জিল্দ খণ্ড নম্বর তৃতীয় পৃষ্ঠা নম্বর 191 আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন, পৃথিবীর কোন বান্দা ঈমান পরিপূর্ণ হতে পারে না হাত্তা ইস্তাকিমা কালবুহু, যদি তার অন্তর সঠিক হয়। এখানে আল্লাহ রাসূল বলেন মানুষের ঈমান সঠিক হতে হলে চোখ কি হতে হবে, তার কিনার অন্তর সঠিক হতে হবে। জান্নাতে প্রবেশ করতে হলে ঈমানের দরকার, ঈমান সঠিক করতে হলে দিলের দরকার, দিল সঠিক করতে হবে। এইবার ঈমান কোন জায়গায় আছে, কিভাবে আমরা তাকে সঠিক করব, সংশোধন কিভাবে করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হিজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 7 আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাকিন আল্লাহ হাক্কা ইলাইকুমুল ঈমান ওয়া সাজ্জালাহু ফী কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঈমান কি পছন্দ করে নিয়ে নিন, কি পছন্দ করে ঈমান, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া সাজ্জালাহু ফী কুলুবিকুম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানটিকে ভালোভাবে সাজগোজ করে আল্লাহ রাব্বুল আলামিন ইমানটিকে তোমাদের অন্তরে তোমাদের দিলে রেখে দিলেন। ভালোভাবে লক্ষ্য করেন, জান্নাতে প্রবেশ করতে হলে সত্য ঈমান, ঈমান সঠিক হলে সত্য আপনার দিল সঠিক হতে হবে। দিল কিভাবে সঠিক করবে, দিল যদি সঠিক হয় ঈমান সঠিক হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইমানটিকে আপনার আমার দিলে অন্তরে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিম সহিহ বুখারী হাদিস নাম্বার 52 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জাসদি মুরগাতান, অবশ্যই তোমাদের শরীরে একটি মাংস টুকরো আছে, তোমাদের শরীরে একটি মাংস টুকরো রয়েছে, ইদা সালাহাত সালাহাল জাসদ কুল্লুহু, যদি তোমাদের সেই মাংস টুকরো সঠিক হয় তোমাদের সমস্ত শরীরই সঠিক হয়ে যাবে। ওয়াইদা ফাসাদাত, যদি আমাদের এই শরীরে যেই মাংস কথা আল্লাহ রাসূল বলেন সেই মাংস যদি সঠিক না হয় পচে যায়, ফাসাদাত ফাসাদাত জাসাদ কুল্লুহু, আল্লাহ রাসূল বলেন তাহলে তোমাদের সমস্ত শরীর পচে যাবে, সঠিক আর থাকতে পারবে না। তারপর আল্লাহ রাসূল বলেন আলা হে আমার সাহাবীরা, তোমরা এখানে আমার দিকে ভালোভাবে ধ্যান দাও, ভালোভাবে এই কথাটা শ্রবণ করো, ভালোভাবে মনে করো, বাহিয়াল কালব, সংখ্যা বলতে যে